হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ আছে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করব 3S BMS এর সার্কিট নিয়ে। সার্কিটগুলো কীভাবে কাজ করে এবং এর কী কী বিশেষত, এই সম্বন্ধে আমি অলরেডি ভিডিও তৈরি করে দিয়েছি, কিন্তু আজকে এই সার্কিটটা নিয়ে একটু আলোচনা করব এবং এর কানেকশন এর ব্যাপারে বিস্তারিত দেখাব। প্র্যাকটিক্যালি এই ভিডিওটা করা সেই সমস্ত মানুষদের জন্য যারা এর কানেকশনটা ঠিকমতো বুঝতে পারো না, তাদের জন্য। আমার কাছে দেখো এই ধরনের মডিউল বেশ কয়েকটি রয়েছে। এর মধ্যে কোনো একটা 1S BMS বা 2S 3S আর এইটা হচ্ছে 4S। তো এইগুলো কীভাবে কানেকশন করতে হয় এই সার্কিটগুলো, এই সম্বন্ধেই আজকে টোটাল ভিডিও আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি যে অনেক কাজে আসবে। একদম সিম্পল দেখো, পরপর এখানে তিনটে দেওয়া আছে, বাট এখানে আরেকটা ব্যাটারি ছিল। টোটাল চারটে ব্যাটারি এই BMSটা লাগানো ছিল। এটা আমার একটা ল্যাপটপের ব্যাটারি, এই BMSটা খারাপ হওয়ার দরুন আমি এটাকে চেঞ্জ করেছি। তো ওই ব্যাটারিটা খারাপ ছিল, এখানটায় তিনটি ব্যাটারির BMS আর এখানটা থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাট কী করে না, ব্যাটারি যখন হিট হয় তখন এ বুঝতে পারে, তখন এই কন্ট্রোল করতে চেষ্টা করে কারেন্টকে। তো এই ধরনের যে সার্কিটগুলো দেখছো, এই সার্কিটগুলো কানেকশন করা একদম জলের মতো সহজ। আমি এর আগে যে ভিডিওটা তৈরি করেছি বা তার আগের একটা ভিডিও আছে এই সম্বন্ধে, সেই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে আমার মনে হয় যে আর কোনো প্রশ্ন থাকার কথাই নাই। তারপর যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন আছে, তোমরা কমেন্ট করো, আমি তো সঙ্গে সঙ্গে দুই একদিন লেট হয়। তো এই ধরনের সার্কিটগুলোকে যদি তুমি ভালো করে পর্যবেক্ষণ করো, দেখবে যে এখানটা 0 ভোল্ট দেখতে পাচ্ছ, আশা করছি, হ্যাঁ 0 ভোল্ট। তারপর আছে 3.7, তারপর আছে তোমার 4.7 বা 11.1, এরকম সমস্ত জায়গায় লেখা থাকে, বা কখনো সার্কিটের উল্টো দিকে এইগুলো সব লেখা থাকে, মানে B1 B2 B3 এরকম করে লেখা থাকে। তো এক একটা সার্কিট এক একটা কোম্পানির হয়ে থাকে, তো তার উপর নির্ভর করে এই উপরের মার্কিংগুলো করা থাকে। তো আমার কাছে চারটে ব্যাটারি আছে, আমি তো এখানটায় চারটে ব্যাটারি ব্যবহার করব না, তার পরিবর্তে এখানে তিনটে ব্যাটারি ব্যবহার করব। আর প্রত্যেকটা ব্যাটারি 3.7 ভোল্ট আর 1200 মিলি অ্যাম্পিয়ারের, অর্থাৎ 1.2 অ্যাম্পিয়ার। তো এটা দিয়েই আমি এই BMSটা তৈরি করব এবং এটাকে আমি ব্যবহার করব আমার 12 ভোল্টের ব্যাটারি প্যাক হিসাবে। এবার কি দেখ, প্রত্যেকটা ব্যাটারিকে সিরিজভাবে কানেকশন করবে, অর্থাৎ একটা ব্যাটারির পজিটিভ তার অন্য ব্যাটারির নেগেটিভ তারের সঙ্গে, বুঝতে পারছো? এই যে এটা প্রথম ব্যাটারি, এই প্রথম ব্যাটারির যে নেগেটিভ তার আমি পরের যে ব্যাটারি সেই ব্যাটারির পজিটিভ তারের সঙ্গে যুক্ত করে দেব। একটু ভালো করে লক্ষ্য করো, একদম স্পষ্ট বুঝতে পারবে। স্কিপ করে গেলে যদি কোথাও প্রবলেম হয়, তাই জন্য আমি তাই থাকবো না, তাই বলছি যে মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, তারপর যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা জানাবে, আমি তোমাদের সেরকম সাহায্য করার জন্য তৈরি। এবার দেখো দ্বিতীয় ব্যাটারি যার নেগেটিভ, তৃতীয় ব্যাটারি তার পজিটিভের সঙ্গে জুড়ে দিচ্ছে। এর ফলে কি হলো, এটা সিরিজ তৈরি হলো। আমি একদম BMS এর প্রথম যে ভিডিওটা সেখানটায় বলেছিলাম যে সিরিজ কানেকশন কীভাবে করে, সেখানটায় বিস্তারিত আলোচনা করিনি, বাট এখন বলে দিচ্ছি যে দেখো প্রথম ব্যাটারির যে শেষ প্রান্ত দ্বিতীয় ব্যাটারির প্রথম প্রান্ত এইভাবে যুক্ত করবে, অর্থাৎ প্রথমটার পজিটিভ তারপরটা নেগেটিভ তারপরটা পজিটিভ তারপরটা নেগেটিভ এইভাবে। এবার যদি আমি এই দুটো যে তার, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ, এই শেষ প্রান্ত যদি আমি দেখি যে কত ভোল্ট তৈরি হয়েছে, তো এখানটা আমার কত শো করবে দেখো, 11.70 শো করছে, 12 ভোল্ট হচ্ছে না এখানটায়। কিন্তু তবুও এটা ব্যবহার করার কারণ আমি এই জন্য বলছি যে ব্যাটারি যখন ফুল চার্জ হবে তখন 12 ভোল্টের কাছাকাছি চলে যেতে পারে, কিন্তু আরেকটা যদি আমি যুক্ত করি তাহলে অনেক বেশি হয়ে যাবে, যার ধরুন আমি এখানটা বলছি 12 ভোল্ট। তো এখানটা দেখো 0 লেখা রয়েছে, এপাশে ওপাশে 0 ভোল্ট, যেটা হচ্ছে যে কোনো একটা ব্যাটারির যে মাইনাস পয়েন্ট বা গ্রাউন্ড সেইটা এর সঙ্গে সোল্ডার করে দেবে। আর এখানটায় যেহেতু একটু বেশি অ্যাম্পিয়ার যদি প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে মোটা তার ব্যবহার করবে। আমি জাস্ট এখানটায় শেখানোর জন্য বা দেখানোর জন্য এই তারগুলো ইউজ করছি। এবার দেখো প্রথম ব্যাটারি আর দ্বিতীয় ব্যাটারির যে জয়েন্ট করেছিলাম আমরা, সেই জয়েন্টটা করবো 3.7 ভোল্টে যে জায়গাটা আছে, বা B1
যে গানটা আছে সেখানটায়। এবার তোমার এটাকে খুঁজে দেখতে হবে যে B1 কোথায় লেখা রয়েছে। যদি লেখা না থাকে তাহলে অবশ্যই ওইখানটায় দেখবে যে ব্যাটারির যে কী বলবো ভোল্টেজ লেখা থাকবে আর কি, ব্যাটারির যে ভোল্টেজটা সেটা 3.7 এরকম লেখা থাকবে। তো সেইখানটায় এই ব্যাটারিটা তোমরা যুক্ত করে দেবে। আসলে এই সার্কিটটা এইভাবে কাজ করে কি, প্রথম ব্যাটারি প্রথমে ফুল হয়ে গেল, দ্বিতীয় ব্যাটারি শুরু করলো চার্জিং, দ্বিতীয় ব্যাটারি শেষ হয়ে গেল, তৃতীয় ব্যাটারি শুরু করলো, এরকমভাবে পর পর। তো সেই জন্যই আমি এই কথাটা বললাম যে দ্বিতীয় ব্যাটারি যেখানটায় 3.7 ভোল্ট লেখা থাকবে সেখানটায় তুমি এটাকে কানেকশন করবে। অর্থাৎ প্রথম ব্যাটারি শেষ এবং দ্বিতীয় ব্যাটারি শুরু যে অংশে জয়েন্ট করেছিলে সেখানটায় এটা যুক্ত করে দেবে। এবার হচ্ছে আমাদের তৃতীয় ব্যাটারি, মানে এটা হচ্ছে টোটালি একটা ব্যাটারি যুক্ত করা হলো। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যাটারি, দ্বিতীয় ব্যাটারি চার্জ করার জন্য আমাদের যেটা দরকার সেটা আমরা ব্যবহার করব। তো এখানটা আমার খুঁজে বার করা দরকার যে কোথায় সেভেন পয়েন্ট ফোর ভোল্ট প্রয়োজন। এখানটায় আমরা দ্বিতীয় ব্যাটারি আর তৃতীয় ব্যাটারি যে সংযোগ স্থল ছিল সেটাকে এখানটা যুক্ত করে দেবো, আর বাকি থাকবে তৃতীয় নাম্বার ব্যাটারি যে পজিটিভ তার সেটা বাকি যেখান থাকবে 11.1 ভোল্ট সেখানটায় এটাকে যুক্ত করে দিলে ব্যাস আমার সার্কিট ফুলফিল কমপ্লিট হয়। এইটাই হচ্ছে ব্যাটারি প্যাক, দেখতে পাচ্ছ তিনটে ব্যাটারি কানেকশন একদম সোজা এবং জলের মতো, দেখো ইজি। ব্যাস এইভাবে এটাকে তোমরা কানেকশন করবে। যদি এখানটায় আরেকটা ব্যাটারি, অর্থাৎ এখানে আমি 3SBMS ব্যবহার করেছি, যদি তুমি 4SBMS ব্যবহার করো তাহলে এরপরেরটাও ঠিক একইভাবে এগিয়ে যেতে থাকবে। যত আস্তে আস্তে BMS বাড়তে থাকবে তত তত এগিয়ে যেতে থাকবে। এইবার যদি অ্যাম্পিয়ার বাড়াতে চাও, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের জন্য করা, তো সেক্ষেত্রে এই ব্যাটারির সঙ্গে সিরিজ করে তুমি লাগাতে পারো, আরও দুটো বা তিনটে ব্যাটারি এরকম সিরিজ করে লাগাতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার দেখো এখানে P+ আর P- বলে কিছু একটা লেখা থাকবে, আর এইখানটা দেখতে পাচ্ছ থার্মোস্ট্যান্ডের পয়েন্ট করা আছে, থার্মোস্ট্যান্ডে এইখানটায় দেওয়া নেই যদিও তোরাই জন্য। আর যেহেতু এখানটায় P+ আর P- দেওয়া আছে সেখান দিয়ে তুমি ভোল্টেজকে ইন এবং আউট দুটোই করতে পারবে, অর্থাৎ ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য P+P- ব্যবহার করবে, আবার ভোল্টেজকে ডিসচার্জ করার জন্য ওখান থেকেই তোমায় ব্যবহার করতে হবে। তবে এই ধরনের সার্কিটগুলোতে আমার মনে হয় যতদূর সম্ভব যে কিছু ইন্ডিকেটর বাল্ব দেওয়া উচিত ছিল যে প্রত্যেকটা ব্যাটারি চার্জ হচ্ছে। এখানে আমি যদি ভোল্টেজটাকে মেজারমেন্ট করি দেখো 11.70 শো করছে, ঠিক আছে। এখানে P+ যেটা সেটা হচ্ছে তোমার পজিটিভ তার, আর P- যেটা সেটা হচ্ছে তোমার নেগেটিভ তার। এইভাবে তুমি কানেকশন করতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকো, গুড বাই।